শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কুট মিড ডে মিল প্রোগ্রামের জন্য সেপ্টেম্বর মাসের একটি নোটিফিকেশান বেরিয়েছে। ডেট দেখুন 9/8/2021, এই তারিখে ফ্রম দ্য প্রজেক্ট ডিরেক্টর কুট মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। 2/1/21 বলা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল মানে হচ্ছে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই অর্ডারটি জারি দেওয়া হয়েছে। সাব ডিভিশন অফিস শিলিগুড়ি, চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, এক্সিকিউটিভ ডিরেক্টর সবাইকে দেওয়া হয়েছে। এবং সাবজেক্টটা দেখুন কি বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল ম্যাটেরিয়ালস ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2021। সেপ্টেম্বর মাসে মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের কথা এখানে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে মিড ডে মিল গুরুত্ব দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কী কী দেওয়া হবে সেটা একটু দেখে দিই বা বলে দিই। দেখুন এখানে যা দেওয়া হবে দেখে নিন, 1 রাইস 2 কেজি, 2 পটাটো 2 কেজি, 3 সুগার 250 গ্রাম, 4 পালসে 250 গ্রাম, 5 সোপ 1 পিস। এবং সঙ্গে দামটাও দেওয়া হয়েছে, দাম দেওয়া হয়েছে পটাটোর জন্য 2 কেজির জন্য 32 টাকা 16 টাকা করে, সুগার 250 গ্রামের জন্য 11 টাকা, আর পালসে ডালের জন্য 250 গ্রামের জন্য 25 টাকা, এবং 1 পিস সাবানের জন্য 10 টাকা বরাদ্দ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই সেই গুরুত্বপূর্ণ অর্ডার মিড ডে মিলের সেপ্টেম্বর মাসের জন্য। তাহলে আগস্ট মাসে যা যা ছিল সেপ্টেম্বর মাসেও তাইতেই দেওয়া হচ্ছে, কোনো চেঞ্জ করা হয়নি। তার 2 কেজি চাল দেওয়া হবে, 2 কেজি আলু দেওয়া হবে, 250 গ্রাম চিনি দেওয়া হবে, 250 গ্রাম ডাল দেওয়া হবে, এবং 1টি সাবান দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসেও কোনো কিছুই চেঞ্জ করা হয়নি। দেখতে পাচ্ছেন ইয়ার ফেথফুল ডেট দেখুন 9/8/2021, প্রজেক্ট ডিরেক্টর মিড ডে মিল প্রোগ্রাম। তাহলে এখনও স্কুলগুলোতে আগস্ট মাসেরই মিড ডে মিল দেওয়া হয়নি, কিন্তু সেপ্টেম্বর মাসে অলরেডি অর্ডার চলে এসছে কী কী দেওয়া হবে, বুঝতে পেরেছেন। এবার সেপ্টেম্বর মাসেও এখন স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, ভিডিওটি আপনাদের যে কোনো নতুন অর্ডার এলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।